আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনার ডোর লক, ইলেকট্রিক ডোর লক লাগানো হয়। তো এটা সবাই চিনেন, অনেক লোকে যারা জানেন না তাদের জন্য ভিডিওটা। তো এটা আপনার লাগানোর জন্য, এটা আসলে প্রথম থেকে একটা ঘর করা থাকে বা গ্রুপ কাটা থাকে লকের, তো এই দরজাটার মধ্যে ছিল না, যার কারণে আমি এটা সিস্টেম করে লাগাইছি। যাই হোক, এখানে আপনার এইটা হলো ইলেকট্রিক ডোর লক। আপনার চাইলে ম্যানুয়ালি ইউজ করতে পারবেন, চাইলে আপনি পাওয়ারের সাহায্যে আপনার রুম থেকে ব্যবহার করতে পারেন। তো এইভাবে আমি লাগাইছি এটা। তো এটা আপনার ভিডিও ডোর ফোনের সাথে আপনি অ্যাড করতে পারেন, যদি ভিডিও ডোর কল কনফারেন্স কল যদি না থাকে বা আপনার ইন্টারকম যদি ব্যবহার না করেন, তাহলে আপনি ম্যানুয়ালি আপনি চাইলে আপনার এখানে অবজেক্টের বটন থাকে এখানে ব্যবহার করতে পারেন, আর চাইলে রুম থেকে ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এটা ওয়ারিং করা থাকে না, ওয়ারিংটা করে নিতে হয় এই আপনার দরজার ভিতর দিয়ে ক্যাবেলটা নিতে হয়। তো আপনারা ক্যাবেলটা নেওয়ার পরে আপনারা যেখানে আপনার পুশ বটন সেট করবেন বা রুমের ভিতরে বা যেখানে করেন না কেন, ওই পর্যন্ত আপনার ক্যাবেলটা নিতে হবে। মূলত এই ক্যাবেলটা নিতে হবে আপনাকে এখানে দরজার সাথে যে কোনো রুমের ভিতরে একটা আপনার ক্যাবে একটা বক্স বসাইতে হবে পাওয়ার সাপ্লাই রাখার জন্য। এখানে পাওয়ার সাপ্লাই দিতে হবে ডিসি ভোল্ট। তো ডিসি ভোল্ট আপনার এখানে দরজার মধ্যে যে কয়েলটা আছে ইলেকট্রিক কয়েল, ওইখানে পাওয়ার দিতে হবে। পাওয়ার দেওয়ার সাথে সাথে আপনার পুশ বটনের সাহায্যে আপনার দরজাটা লকটা খুলে যাবে। তো এখানে আপনার সুইচের জন্য দুইটা ক্যাবেল নিতে হবে, সুইচের দুইটা আপনার যে কোনো লাল কালো গিটে কিছু দেওয়া লাগবে না, সমস্যা নাই। আপনার দুইটা তার আসবে, ওই দুইটা তার এখানে পাওয়ারের সাথে রুমিং আপনার যে লুবিং হয়ে যাবে, আপনার আপনার নিডেলটা যাবে বা ফেসটা যাবে ঘুরিয়ে এটার সাথে কয়েলের সাথে যা অ্যাড হবে। তো যারা আপনার কাজ শিখার আগ্রহ, তো এইটা তো যাই হোক, লাগানোর পরে আপনার পাওয়ার দেওয়ার বক্সটা এভাবে আপনি সেট করে দিবেন, তাহলে পানি টানিয়ে ঢুকবে না বা ক্যাব হাত লাগাবে না। তো মূলত ভিডিওটা করা যায় না কাজের টাইমে, তো যাই হোক একটু একটু করে ভিডিওটা করলাম। তো আমার লাগানো সে ম্যানুয়ালি এখানে বটন টালার সাথে একটা বটন দেখা যায় স্টিলের, ওইটা টিপ দিলেও খুলে যাবে। আর যদি আপনার এখানে ক্যাব না থাকে রুম থেকেও আপনি খুলে দিতে পারবেন, আপনার পাওয়ার দিতে হবে। তো আপনার এখানে যেখানে সেট করবেন ওইখানে এরকমভাবে পুশ বটন থাকবে, এই পর্যন্ত ক্যাবেল নিয়ে আসতে হবে। তো ক্যাবেল আপনার যত দূরত্ব হবে তত আপনার পাওয়ারটা লোডটা নিবে তত বেশি, আপনার 2 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার পর্যন্ত লাগানো যায় অ্যাডাপ্টার। ওকে।